হাই ফ্রেন্ডস আই শুরু করছি বাংলা থেকে ইংরেজিতে কথা বলার ষাট দিনের অর্থাৎ দু মাসের একটা কোর্স যেটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে তুমি অনেক ইংরেজি জানো সেটা আমরা জানি কিন্তু সমস্যা হলো তুমি যখন ইংরেজিতে বলতে যাও তখন কী হয় আটকে যাই এর অনেকগুলো কারণ আছে অর্থাৎ আটকে যাও তার অনেক কারণ মানুষ নার্ভাস ফিল করে আর আরেকটা জিনিস ভাবে যে আমি হয়তো ভুল বলছি বা ভুল বললে সে হয়তো হাসাহাসি করবে বা কিছু করবে এর জন্য আমরা আটকে যাই আরও তাই তুমি কি করতে হবে তোমাকে এর জন্য বেশি বেশি করে প্র্যাকটিস প্র্যাকটিসটা করবে কার সঙ্গে মোবাইলেও রেকর্ডিং করতে পারো বাড়িতে যদি আয়না থাকে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করবে এবং বন্ধু সেরকম যদি থাকে যে ইংরেজিতে কথা বলতে চাই সেও প্র্যাকটিস করবে তোমার সঙ্গে তারও প্র্যাকটিস হবে এবং তোমারও প্র্যাকটিস হবে আর কি করবে আর করবে কি ইংরেজিতে যে ভিডিওগুলো পাওয়া যায় সেই ভিডিওগুলো ইউটিউবে সার্চ মারবে ইংলিশ মুভি তো ইংলিশ মুভি সার্চ মারতে গেলে যে ইন্ডিয়ান যে ইংলিশ মুভিগুলো আসবে সেগুলোই দেখবে ওই আমেরিকান ইংলিশ দেখতে যেও না তাহলে আর মানে মুভি দেখাটাই তুমি ছেড়ে দেবে কারণ ওর যে ইংলিশ সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ইংলিশ ওই ইংলিশটা পরে শিখবে আগে বেসিক লেভেলটা শিখো আর যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে রাইট ইন ইংলিশ তুমি সারাদিন যা যা করবে সেগুলো ইংরেজিতে লেখার চেষ্টা করবে সব এটা করতে গেলে যেটা হয় যে সব বাংলার হয়তো তুমি ইংরেজি জানো না তাহলে তুমি কি করবে সেগুলোর যেগুলোর ইংরেজি তুমি জানো না সেটা বাংলায় লিখে দেবে এখন বাংলায় লিখো কিছুদিন তারপর আস্তে আস্তে তোমার দেখবে ঠিক চলে আসবে আর আরেকটা করতে হবে রিড ইন ইংলিশ লাউডলি জোরে জোরে তোমাকে ইংরেজি পড়তে হবে স্টোরি বুক কিংবা কোনো আর্টিকেল ইংরেজি পেপার এখন পড়তে যেও না ইংরেজি পেপারের কথা অনেকে বলে কিন্তু আমি এখন বলবো না কিছু দিন যাক তারপরে দেখুন আস্তে আস্তে সব হবে চেষ্টা করো আজকে প্রথম দিন আমি চেষ্টা করছি তোমরা আমাদের সঙ্গে আমার সঙ্গে থাকো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নেবে যদি ষাট দিনের ভিডিওগুলো দেখতে চাও আর এটা দেখার পরেই তোমার অনেকটা ইংরেজি ইংলিশ বা ইংরেজিতে কথা বলার যে জড়োদরটা অনেকটা কেটে যাবে তো আজকে ফার্স্ট দিন প্রথম দিন ইংরেজিতে অভিবাদন করা তাহলে আমরা প্রথম দিনের কোর্সটা অভি অভিবাদন দিয়েই আরম্ভ করি সাক্ষাৎ হলে হিন্দুরা নমস্কার কেমন আছেন মুসলমানেরা আসসালাম আলাইকুম ও শিখেরা শ্রী অকাল ইত্যাদি বলে সম্ভাষণ করে ইংরেজি ও বাংলায় সম্ভাষণের প্রভেদ এই যে বাংলাতে এগুলো রূপ দিনে বা রাত্রে কোনো সময় বদলায় না আর ইংরেজিতে সকাল সন্ধ্যে রাত্রি ইত্যাদি সময়ে সম্ভাষণে করার রূপ বদলে যায় সাধারণ কথাবার্তায় সম্ভাষণের রূপ ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত যেগুলো বলতে হবে সেগুলো হলো সুপ্রভাত দাদামশাই এর ইংরেজি হবে গুড মর্নিং গ্র্যান্ড পা সুপ্রভাত বাবা গুড মর্নিং ড্যাড সুপ্রভাত গুড মর্নিং মাই বেলা একটা থেকে পাঁচটা পর্যন্ত যেগুলো বলতে হবে সেগুলো হলো নমস্কার দিদি মা গুড আফটারনুন গ্র্যান্ড মা নমস্কার মা গুড আফটারনুন আমি বেঁচে থাকো গেমে গুড আফটারনুন মাই ডটার বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত কাকা নমস্কার গুড ইভিনিং আঙ্কল কাকিমা নমস্কার গুড ইভিনিং আন্টি ভালো আছি সোনামণি গুড ইভিনিং মাই চাইল্ড রাত্রে বেদায় নেওয়ার সময় শুভরাত্রি গুড নাইট সুখে নিদ্রা যাও সুইট ড্রিমস ডার্লিং দিনে রাত্রে যে কোনো সময়ে আজকের মতো তাহলে আসি স্যার গুড ডে টু ইউ স্যার যাওয়ার সময় যাই ভাই বাচ্চারা গুড বাই চিলড্রেন যাচ্ছি বিদায় বাই বাই বিদায় প্রিয় ফেয়ারওয়েল মাই লাভ আচ্ছা আবার দেখা হবে হব টু সি ইউ অ্যাগেন সোলম অথবা সোলম ইংরেজিতে ও বাংলাতে ভাব প্রকাশের কিছু নিয়ম আছে বা প্রভেদ আছে যেগুলো হলো প্রত্যেক দেশের সভ্যতা ও আদব আপ্যায়ন করার নিয়ম ভিন্ন ভিন্ন হয় বাংলাতে সম্মান দেখানোর জন্য নামের পরে বাবু মহাশয় ইত্যাদি বলা বা লেখা হয় কিন্তু ইংরেজিতে কিন্তু সেরকম কিছু হয় না যেমন কেদারবাবু এসেছেন মিস্টার কেদার হ্যাসকাম বাংলাতে মধ্যম পুরুষের প্রখ হয় যেমন তুই তুমি ও সম্মান দেখানোর জন্য আপনি কিন্তু ইংরেজিতে সকলের জন্য কিন্তু ইউ ব্যবহার করা হয় যেমন কি চাই আপনার হোয়াট ডু ইউ ওয়ান্ট বাংলাতে যেমন সে না বলে আপনি বলা হয় ইংরেজিতে তেমন হয় না উদাহরণস্বরূপ উনি রাত্রে হয়তো আসতে পারেন হি মে কাম অ্যাট নাইট গ্র্যান্ড ফাদার এর সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রূপ হচ্ছে গ্র্যান্ড ফাদারের পরতে ড্যাড বা ড্যাডি এর সংক্ষিপ্ত রূপের প্রয়োগ হয় গ্র্যান্ড মাদারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গ্র্যান্ড মা মাদারের ক্ষেত্রে মামুক শব্দেরও প্রয়োগ দেখা যায় আর ইংরেজিতে কাকা জ্যাঠা মামা মেসোমশাই পিসে সকলকেই আন্তল বলা হয় সেরকম কাকিমা জ্যাঠিমা মামিমা পিসি মাসিমা পিসিমা সকলকেই আন্ট বলা হয় যে কোনো ভদ্রলোককে সম্মান দেখে স্যার বলা যেতে পারে সেই রকম কোনো মহিলাকে ম্যাডাম বলে সম্বোধন করা যেতে পারে কোনোদূত মামা দূতো জ্যাঠা দূতো ভাই বা বোনকে কাজিনস বলা হয় কাজিনস ব্রাদার কাজিন সিস্টার বলা হয় স্বামী হাজব্যান্ডকে সংক্ষিপ সংক্ষেপে হাবি বলা হয় হাবি তা আজকে ছিল প্রথম দিনের এই সমস্ত ইংরেজিগুলো প্র্যাকটিস করবে আর দ্বিতীয় দিন আমি আবার ভিডিও দেব তার জন্য সবাই ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং